হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা তোমরা অলরেডি এখানে নামটা দেখতে পাচ্ছ, কজেটিভ ভার্বস। তো এই যে কজেটিভ ভার্বস, এটা নিয়ে তোমাদের কনফিউশন রয়েছে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছো। তো আমি তার জন্যই এই কজেটিভ ভার্বসটা নিয়ে আমি অলরেডি এর আগে ভিডিও করেছিলাম, কিন্তু তাও তোমাদের যেহেতু কনফিউশন রয়েছে তাই ডিসাইড করলাম যে এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি আমি এটাকে বুঝিয়ে দেব, এভরি বিট অফ ইট, প্রতিটা পার্ট এর যা আছে নিখুঁতভাবে ক্লিয়ার করে সমস্ত কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো তার জন্য আমি এই যে ক্লাসটা কজিটিভ ভার্বের উপরে নিচ্ছি, এটাকে আমি 7টা ক্লাসে ভাগ করে নিয়েছি। 7টা ক্লাসে টোটাল বিষয়টাকে ডিটেইলসে আমি ডিসকাস করব। আজকে থেকে এই ক্লাসটা স্টার্ট হচ্ছে, তোমরা নিয়মিত দেখো, পরপর 7 দিনে 7টা ভিডিও থাকবে কজেটিভ ভার্বের উপরে। তোমরা এটাকে যদি ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবে অনেক লাইন্স সহজেই তোমরা বানাতে পারছো এবং এই ধরনের ভার্ব নিয়ে কখনো কোনো রকম সমস্যা আর ফেস করবে না। ওকে, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে ডিসকাস করছি, এই কজেটিভ ভার্ব, আজকে ডে ওয়ান এর ক্লাসে প্রথমে আমি একটু ডিফাইন করে নিই যে কজেটিভ ভার্ব বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। দেখো, কজেটিভ ভার্ব অ্যাকচুয়ালি যদি আমরা এই কজেটিভ কথাটাকে কনসেন্ট্রেট করি, কজেটিভ, তাহলে এটার থেকে কী মানেটা পাওয়া যাচ্ছে। দেখো, এর মধ্যে খুব কিন্তু সিরিয়াস কোনো ব্যাপার নেই, একদমই সিম্পল একটা ফ্যাক্ট। কজেটিভ যদি আমরা উচ্চারণটাকে ভালোভাবে বুঝি তাহলেই কিন্তু এর মানেটা বোঝা যায়, আলাদা তো কিছু নেই। কী বোঝা যাচ্ছে? দেখো, প্রথমে আছে কজ। কজ, কজ যে সেন্সটা, কজ মানে কি? প্রথমত কজ মানে হয় কারণ, আরেকটা কজ মানে হয় যখন কিছু ঘটানো হয়, এরম একটা সেন্স। তো যখন কোনো একটা কিছুর কারণে কিছু একটা ঘটে, এরম ধরনের সেন্স, কিছু একটা বিষয় যখন একজন অন্যকে দিয়ে কিছু করিয়ে নেয়, এরম ধরনের সেন্স আসে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বের ব্যবহার করে থাকি। ওকে, বোঝা গেল? যখন একজন আরেকজনকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, সেই যে একজন আরেকজনকে দিয়ে কিছু একটা কজ করায়, কিছু একটা ঘটায়, এরকম সেন্সে যে ভার্বের ব্যবহার হয় তাই হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তো এই যে কজেটিভ ভার্ব, এই কজেটিভ ভার্ব কিন্তু অজস্র আছে, প্রচুর পরিমাণে কজেটিভ ভার্ব আছে। তার মধ্যে থেকে খুব কমনলি যেগুলো ইউজ হয়, বেসিক যে ভার্বগুলো, সেগুলোকে মোটামুটি 5টা বলতে পারো। ওকে, 5টা ভার্ব আছে, এর বাইরেও আরও কিছু হয়, আমি টোটাল ম্যাটারগুলো নিয়েই ডিসকাস করব, চিন্তার কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু ডিটেলসে আমি বোঝাবো। তো এই যে ভার্ব, একটা মানে কজেটিভ ভার্বের যে বিভিন্ন রকম রূপ আমরা ফাইন্ড আউট করতে পারি সেটা ঠিক কীভাবে হয়, সেটা বোঝার জন্য সবার আগে বুঝে নিতে হবে যে কজেটিভ ভার্ব, আমি যে বললাম যে 5টা, খুব প্রধানত আমরা যে 5টার ব্যবহার লক্ষ্য করি 5টা ভার্বের, সেই 5টা কী কী। দেখো, একদম ফার্স্টে যে ভার্বটার কথা আমরা যদি এক্সাম্পল অনুযায়ী যাই, নাম্বার 1 যেটা আসে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, যেই আমি একটা কোনো ভার্বের কথা বলছি মনে রাখবে তার যে কটা ফর্ম আছে সব কটাকেই আমরা ধরবো। হ্যাভ মানে ওর 3টে ফর্ম হয়, তাই তো? একটা হচ্ছে হ্যাভ হয়, আরেকটা হচ্ছে হ্যাজ হয়, আরেকটা এর পাস্ট যেটা হ্যাড হয়, তো সেটা পাস্ট হয়, পাস্ট পার্টিসিপেলও হয়, যাই হোক। তো হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই যে 3টে ফর্ম হয় সেই 3টে ফর্ম আমরা এখানে ধরবো, ওই 3টে ফর্মেই ব্যবহার হবে, তো হ্যাভ ভার্বের ব্যবহার হয়। এছাড়া হ্যাভ ছাড়া ব্যবহার হতে দেখতে পাই আমরা গেট ভার্বের। ওকে, গেট খুব ইউজফুল ভার্ব, গেটেরও একই রকমভাবে 3টে ফর্ম হতে পারে, গেট আছে, গেটস আছে, গট আছে, এরকমভাবে। ওকে, 3টে ফর্ম। আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান হচ্ছে যে ভার্বটা খুব ইউজফুল, সেটা হলো মেক। মেক একই রকমভাবে, মেক যে ভার্বটা এটারও 3টে ফর্ম হয়, মেক, মেক্স আর মেড, এই 3টে ফর্ম। ওকে, তারপর নেক্সট ওয়ান কী আছে? এরপরে আরেকটা যে বেসিক ভার্ব আছে সেটা হচ্ছে লেট। ওকে, লেট, লেটের পর আরেকটা যে ভার্ব আছে সেটা হলো হেল্প। হেল্প, ওকে, এই 5টা ভার্ব, এরা হচ্ছে বেসিক কজেটিভ ভার্বস। এইবার এই যে কজেটিভ ভার্বগুলো, তাদের কাজটা তাহলে কী হলো? আমি কী বললাম? প্রথমে বললাম যে যখন এমন কাজ হয় যে কাজগুলো দেখা যায় একজন আরেকজনকে দিয়ে করিয়ে নেয়, সে সরাসরি কাজটা করে না, তাকে দিয়ে করানো হচ্ছে, এরম সেন্স আসে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বের ব্যবহার হতে দেখি। এবার এরা ঠিক কীভাবে ব্যবহার হয়, কী এমন সেন্স আছে যার মাধ্যমে এদের ব্যবহারটা হয়,
দেখো এই প্রসেসটা আমরা খুব সহজে বুঝতে পারি। কিভাবে বুঝবো? দেখো আমি এখানে প্রথমে লাইন্সগুলো লিখে নিয়েছি, তো আমরা লাইনের তো ট্রান্সলেশন করবো, অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে ট্রান্সলেশন প্র্যাকটিস করি তাতে করে ইংলিশের ডেভেলপমেন্টের জায়গাটা আরও বেড়ে যায়, তো সেটা তো আমরা করবই। কিন্তু তার পাশাপাশি এটার মাধ্যমে যে আমরা কনস্ট্রাকশনটা পাচ্ছি বা যে ফরম্যাটটা বুঝতে পারছি সেটাকেও বুঝে নেব। তো সবার প্রথমে ফরম্যাট লিখে সেটাকে এক্সপ্লেন করে কনফিউজ হব না, সবার প্রথমে কী করব, প্রথমে আগে ট্রান্সলেশনটা করার চেষ্টা করব, দেখা যাক বিষয়টা কী দাঁড়ায়, তারপরে সেই অনুযায়ী আমরা একটা এর ফরম্যাট লিখব। ওকে, তো প্রথমে আমি দেখো এইখানে যে লাইনগুলো লিখেছি, টোটাল যে লাইনগুলো লিখেছি, দেখো ছটা লাইন আছে এখানে। ওকে, ছটা লাইন আছে, এর মধ্যে প্রথম তিনটে লাইন একটা ফরম্যাটকে কনসেন্ট্রেট করে করা হয়েছে, পরের তিনটে যে লাইন সেটা আরেকটা ফরম্যাটকে কনসেন্ট্রেট করে করা হয়েছে। তো আমরা এখান থেকে বেসিক্যালি দু রকমের ফরম্যাট জানতে পারবো। ওকে, এবার এখানে যে কটা ভার্ব আমি লিখেছি এর মধ্যে আজকে আমি নির্দিষ্ট একটা ভার্বের উপরে কনসেন্ট্রেট করছি, একবারে যদি সব বুঝতে যাও তাহলে গুলিয়ে যেতে পারে, একটা একটা করে ধরবো, পুরো ক্লিয়ার করে নেব। ওকে, তো প্রথম যে ভার্বটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে হ্যাভ ভার্বটা। ওকে, হ্যাভ, এই হ্যাভ ভার্বটাকে আজকে আমরা দেখব যে কিভাবে হ্যাভ হতে পারে। এবার এই যে হ্যাভের ফর্মগুলো আমি বললাম, কি কি ফর্ম বললাম, হ্যাভ বললাম, হ্যাজ বললাম, আর একটা বললাম হ্যাড। ওকে, সেরমভাবেই আমরা এই টোটাল ইউজটা হ্যাভের করব। ঠিক আছে, দেখা যাক কী হয়। দেখো প্রথম যে লাইনটা আছে আমরা সবার প্রথমে ওই লাইনটাকে ট্রান্সলেট করব, প্রথম লাইনটাকে ট্রান্সলেট যেই করে ফেলবো তারপরে ওর থেকে আমরা ওর স্ট্রাকচারটা কী এলো, কী ফরম্যাট এলো সেটাকে ফাইন্ড আউট করব, সেই ফরম্যাট অনুযায়ী পরেরগুলোতেও দেখব কীভাবে সেটা মিলে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? দেখো প্রথমে দেখো প্রথম লাইনটা কী আছে, বলা হচ্ছে সে আমাকে দিয়ে তার কাজ করায়। ওকে, লাইনটা ভালো করে দেখে নাও, এখান থেকে আমরা টেন্সটাও বুঝবো এবং অ্যাক্টিভিটির লেভেলটাও ভালোভাবে বুঝে নেব। ওকে, সে আমাকে দিয়ে তার কাজ করায়, এই জিনিসটা যেভাবে বলা হলো, দেখো বলা হচ্ছে কাজ করায়, এমনভাবে বলা হচ্ছে এটা যেন সবসময়ই করায়, এ মানে যখনই সুযোগ পায় সে আমাকে দিয়েই কাজ করায়, এরম একটা সেন্স। তো এই যে ঘটনাটা এখানে বলা হয়েছে যে কাজটা করায় মানে এটা সবসময় হয়, তাহলে এই সবসময় হয় জাতীয় সেন্স যখন আসছে সেই কনসেপ্ট থেকে আমরা এটা প্রেজেন্টের সেন্স ধরে নিতে পারি, সিম্পল প্রেজেন্টের ফরম্যাট অনুযায়ী আমরা এটা লিখতে পারি, তাহলে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম এরম অর্ডারে আমরা মেনটেন করতে পারি, বা বলতে পারি সিম্পলি প্রেজেন্ট টেন্স হিসাবে এটা আমরা ব্যবহার করছি। এক কথায় বলতে গেলে কড়াই জাতীয় সেন্স আছে মানে এটা নিয়মিত হয়, তো সেই অর্থে এটা বর্তমান কালকে বোঝাচ্ছে, সেই মতন লিখব। এবার যদি বর্তমান কালে আসি, হ্যাভের যে তিনটে ফর্ম আসে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এর মধ্যে কোন ফর্মটি বা কোন ফর্মগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি? আমরা হ্যাভ আর হ্যাজকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু যে মোমেন্টে আমরা দেখি যে পাস্ট হয়ে যাচ্ছে তখন আবার হ্যাডের ব্যবহার করি। তো এখানে যেহেতু প্রেজেন্টের সেন্স তাই জন্য আমরা হ্যাভ বা হ্যাজ এর কোনো একটা ব্যবহার হতে দেখব। এবার চলো একদম সিম্পলি আগে ট্রান্সলেশনটা করা যাক। প্রথমে কী আছে দেখো, বলা আছে সে, সে অর্থে আমরা হি বা শি যে কোনো একটা লিখতে পারি, তো তো লেখা যাক। চলো প্রথমে লিখি সে অর্থে হি, লিখলাম হি, ব্যাস। তারপরে কী করব আমরা, তারপরে এই যে সে লিখে দিলাম, এরপরে কি করব, এরপরে বলা হচ্ছে আমাকে দিয়ে তার কাজ করায়, এই যে কাউকে দিয়ে কোনো কাজ করায় এরম টাইপের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের ফরম্যাট অনুযায়ী যদি যাই তাহলে এই করায় সেন্সে আমাদেরকে সেই হ্যাভের ফর্মটাকে লিখতে হবে, হ্যাভের ফর্মটা। ওকে, তো সাবজেক্ট সে লিখে দেওয়ার পরে এই যে করায় সেন্সটা, ওই সেন্সটা বোঝানোর জন্য, ওই টার্নটা বোঝানোর জন্য আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করব। তো এখানে হি লেখার পরে হ্যাভ তো হবে না, হি এর পরে তো হ্যাভ হয় না, কোনোভাবে পসিবল না, হি এর পরে আমরা হ্যাজের ব্যবহার করব, তো সেটা লিখে দেবো হি হ্যাজ, লিখলাম হি হ্যাজ। এবার এবার কী করবে বলো তো, একদম ব্যাকে চলে এসো আবার। এখানে দেখো লেখা আছে যে কাজটা কাকে দিয়ে করায়, যাকে দিয়ে করায় তার কথাটা লিখতে হবে, তো কাকে দিয়ে করায়, আমাকে দিয়ে করায় এটা বলা আছে, সে করাচ্ছে মানে এটা সে হলো মেন সাবজেক্ট, এবার আমি হয়ে গেলাম যেন তার কাছে অবজেক্ট, আমাকে দিয়ে সে অন্য আর একটা কাজ করাচ্ছে যেটা হলো আরও একটা অবজেক্ট।
তো এই সেন্সে মেন সাবজেক্টটা হচ্ছে সি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সে আমাকে দিয়ে যেহেতু কাজ করাচ্ছে আমিও এখানে অবজেক্ট লাইক হয়ে গেলাম। এবার সেই সেন্সে এখানে এই যে আমাকে, একে তোমরা ডুয়ারও বলতে পারো, ওকে, অবজেক্ট, বাট অবজেক্টটা একটা পার্সন, একজন ব্যক্তি হবে প্রধানত, ম্যাক্সিমামই তাই হয়, ব্যক্তি বোঝানো হয় যে কিনা ডুয়ার হয়, ডুয়ার মানে যে কাজটা করে অ্যাকচুয়ালি, ওকে। তো এরম সেন্সে আমাকে এই আমি কথাটা লিখতে হবে। তো এখানে হি হ্যাজ, এখানে হ্যাজের পরে আই যদি লিখি তাহলে ভুল হয়ে যাবে, কারণ আমি কি বললাম এটা অবজেক্ট ফর্মে চলে আসছে, তো তো অবজেক্ট ফর্মে তো আই বসে না, কি বসে, মি আসে, সেটা লিখব, হি হ্যাজ মি, এটা লিখব, লিখলাম হি হ্যাজ মি, তারপরে কি হবে, আমাকে দিয়ে তার কাজ করায়। এই যে কাজ করানো, কোনো একটা কিছু করা সেন্সে আমরা কি বলি, সহজ সরল ভাষায় আমরা করা সেন্সে বলি ডু, তাই তো বলি, তাই এক্স্যাক্টলি সেটাই এখানে লিখে দাও, হি হ্যাজ মি ডু লিখলাম, করায় সেন্সে ডু লিখলাম, যেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো চেঞ্জ করলাম না, বেস ফর্মটা লিখলাম, হি হ্যাজ মি ডু, কি না তার কাজ করায়, তার কাজ, এখানে আমরা হি হ্যাজ মি ডু মানে আমাকে দিয়ে করায়, এই সেন্সটা লিখে ফেললাম। এবার যেটা করায় সেটা লিখতে হবে, সেটা কোনটা, না তার কাজ, তো তার সেন্সে হি যেহেতু এই লোকটা, তার সেন্সে হিটা হিজ হয়ে যাচ্ছে, তার কাজ, তাই জন্য হবে হিজ ওয়ার্ক, ওকে, হিজ ওয়ার্ক হলো, হি হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক, ওকে, হি হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক। এই যে লাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা এর প্রথম ফরম্যাটটাকে বোঝার চেষ্টা করি তাহলে ফরম্যাটটা কেমন হতে পারে, দেখো এই যে লাইনটা হি হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক, আমরা এই অনুযায়ী আগে ফরম্যাটটা ফাইন্ড আউট করব, সেই মতন বাকি যে দুটো এখানে রয়েছে সেই দুটোতে আমরা ট্রাই করব, দেখব বিষয়টা কি দাঁড়ায়, ওকে। প্রথমে প্রথমে কি আছে, হি সাবজেক্ট, তো আমরা নাম্বার ওয়ান যে ফরম্যাটটা পাচ্ছি সেই অনুযায়ী যদি যাই, প্রথমে হি যেটা হলো সাবজেক্ট সেটা লিখব, সাবজেক্ট ব্যবহার হলো, তারপরে কি আছে দেখো, তারপরে আছে হ্যাজ, হ্যাজ মানে কি, হ্যাভের তো ফর্ম এটা, তাই না, তাহলে আমরা লিখতে পারি হ্যাভের ফর্ম, সেই কথাটা লিখতে পারি, হ্যাজের পরে এখানে আসছে হ্যাভ ফর্ম, হ্যাভ ফর্ম, আমি হ্যাভ ফর্ম বলে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়, কারণ হ্যাভের যে কোনো ফর্ম হতে পারে, কনফিউজ হয়ে যাবে মাঝখান থেকে, তাই জন্য হ্যাভ ফর্ম বলে লিখলাম, ওকে, সাবজেক্ট, তারপরে হ্যাভ ফর্ম, এরপরে কি আছে, তারপরে আছে মি, মি এখানে হচ্ছে অবজেক্ট, একটা অবজেক্ট, তো আমরা এটা লিখবো এরমভাবে অবজেক্ট, এই অবজেক্টের পাশে ব্র্যাকেটে লিখে দাও পার্সন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সন হয়, ঠিক আছে, তো এটাকে আমরা ডুয়ার হিসেবে ভাবতে পারি, তোমরা ডুয়ারও লিখতে পারো কিন্তু সেটার ক্ষেত্রেও কনফিউশন হতে পারে, তাই জন্য আমি এরমভাবে পার্সন করে লিখে ব্র্যাকেটে লিখে দিলাম, কনফিউশনটা যাতে একটু হলেও কমে, ওকে। সাবজেক্ট হ্যাভ ফর্ম, তারপরে অবজেক্ট যেটা হবে একটা পার্সন, তারপরে কি দেখব, তারপরে দেখো লেখা আছে মি এর পরে আছে ডু, তো ডু তো একটা ভার্ব, নো ডাউট অ্যাবাউট দ্যাট, তো সেই ডু যেটা ভার্ব সেটা আমরা লিখব, ভার্বের কোন ফর্মটা সেটা লিখতে হবে, ভার্বটার ফার্স্ট ফর্ম, ভি ওয়ান, ভি ফার্স্ট লিখে দিলাম, ওকে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে বলতে পারো বেস ফর্ম, গো ওয়েন্ট গান, গো ফর্মটা, টেক টুক টেকেন, টেক ফর্মটা, ডু ডিড ডান, এই ডু ফর্মটা, এই যে বেস ফর্ম মানে ফার্স্ট ফর্ম সেটার কথা বলা হচ্ছে, মানে প্রেজেন্ট ফর্ম দিলাম। এরপর কি আছে দেখো, হিজ ওয়ার্ক, এটাও কিন্তু আরেকটা অবজেক্ট, এটাও আরেকটা অবজেক্ট, তো সেটা আমরা এরপরে লিখে দেবো, ভি ফার্স্টের পরে আবার একটা অবজেক্ট আসে, হলো, এই হচ্ছে ফরম্যাটটা, প্রথমটার থেকে এই ফরম্যাটটা পেলাম, সাবজেক্ট বসলো, হি আছে, হ্যাভ ফর্ম বসলো যেটা হলো হ্যাজ, অবজেক্ট বসলো যেটা একটা ব্যক্তি বোঝাবে সেটা হলো মি, আমি তো ব্যক্তি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা হচ্ছে ডু, তারপরে অবজেক্ট যেটা হলো হিজ ওয়ার্ক, এরকমভাবে হয়ে গেল ফর্মটা, ফাইন, এইভাবে আমরা ফরম্যাটটা পেলাম। এই ফরম্যাট অনুযায়ী আমরা পরের দুটো লাইনকে আর কি করব, ট্রান্সলেট করব, ওকে, চলো ট্রাই করা যাক, কি বলা হচ্ছে দেখো, তারা তাকে দিয়ে তাদের কাজ শেষ করায়, তারা তাকে দিয়ে তাদের কাজ শেষ করায়, আগের লাইনটা তো কি বলা হয়েছিল, কাজ করায়, একই তো ব্যাপার, ওখানেও করায় এখানেও করায়, মানে বর্তমানকালে হয়, তাই তো, তাহলে আগের লাইনটা যেরমভাবে করেছি নিঃসন্দেহে সেরমভাবে করতেই পারি, এবং যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে তার কথাটা বলা হয়েছে,
আগের লাইনেও যেরকমভাবে বলা হয়েছিল, সে কাকে দিয়ে কাজ করিয়েছিল, না আমাকে দিয়ে, যাকে দিয়ে কাজ করাচ্ছে তার কথাটা বলে দেওয়া হচ্ছে। একই রকমভাবে এখানেও বলে দেওয়া হচ্ছে যে তারা তাকে দিয়ে কাজ করায়। তো এই যে সেন্সটা, এইটাই আমরা আগের লাইনেও দেখেছি, একইভাবে দ্বিতীয় লাইনটাতেও করব। এবার প্রথমে সাবজেক্টের জায়গায় কী আছে? তারা আছে, লিখে দাও দে। লিখলাম সাবজেক্ট, এখানে বসার কথা, প্রথমে সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে আছে হ্যাভ ফর্ম। তো এবার দের পরে হ্যাভ ফর্ম বলতে কোনটা বসবে? দের পরে হ্যাভ বি হয়, হ্যাজ বা হ্যাডের তো এখানে ব্যবহার আসছে না, যেহেতু প্রেজেন্ট টেন্স করায় আছে তাই জন্য হ্যাড আমরা ভাববো না, পাস্ট হলে না হয় হ্যাড ভাবতাম, প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ। এবার দের পরে হ্যাভ বসে সেটা লিখবো, দে হ্যাভ। লিখলাম দে হ্যাভ, এরপরে কী আছে দেখো, লেখা আছে অবজেক্ট, যেটা একটা পার্সন বোঝাবে। তো এখানে অবজেক্টটা কোনটা হচ্ছে? তারা তাকে দিয়ে, তাহলে তাকে হলো এখানে অবজেক্ট, যাকে দিয়ে কাজটা করাচ্ছে তাহলে তাকে সেন্সটা এখানে লিখতে হবে। তো এখানে তাকে অর্থে হিম বা হার লেখা যেতে পারে, এখানে আমরা হিম লিখলাম, দে হ্যাভ হিম। ওকে, দে হ্যাভ হিম, এখানে কিন্তু ভুলেও সাবজেক্টিভ ফর্মটা দেবে না, যদি লেখো দে হ্যাভ হি তাহলে ভুল হয়ে যাবে, কারণ আমি বলেছি কি এটা হলো অবজেক্ট, আর কখনোই অবজেক্টের ফর্ম কিন্তু হি আসে না, হিম হয়, আই আসে না, মি হয়, সি হয় না, হার হয়, দে হবে না, দেম হবে, উই হবে না, আস হবে, এরকমভাবে। ওকে, এগুলো মনে রাখবে। তো যাই হোক, দে হ্যাভ হিম লিখলাম, দে হ্যাভ হিম কি, তারপরে দেখো যেই পার্সনটা বসিয়ে দিলাম তারপরে আছে ভার্বের বেস ফর্মটা, মানে ফার্স্ট ফর্মটা। ফার্স্ট ফর্ম এখানে কি আছে? তারা তাকে দিয়ে তাদের কাজ শেষ করায় বলা হয়েছে, শেষ করা। তো শেষ মানে কি? ফিনিশ করা, কমপ্লিট করা, এরকম কিছু বলতে পারি। তো আমরা ফিনিশ ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, দে হ্যাভ হিম ফিনিশ, ফিনিশ লিখলাম। তারপর এরপরে কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাওয়ার পরে অবজেক্ট আছে, অবজেক্টটা এখানে কোনটা আসছে? আরেকটা অবজেক্ট, যেটা তাদের কাজ। দে হ্যাভ হিম ফিনিশ, তাদের মানে দে, তাদের কাজ। তো দে থেকে তাদের অর্থে হয়ে যাবে দেয়ার, কাজ অর্থে হয়ে যাবে ওয়ার্ক। দে হ্যাভ হিম ফিনিশ দেয়ার ওয়ার্ক, হয়ে গেল। কত সিম্পলভাবে করতে পারছি দেখো, আগের লাইনে মানে আই মিন যে ফরম্যাটটা লিখেছি সেটার সঙ্গে অ্যাজ ইট ইজ মিলে গেল, সাবজেক্টের জায়গাতে দে বসলো, হ্যাভ ফর্ম ব্যবহার হলো, অবজেক্ট পার্সন যে সেটা এখানে হিম হিসেবে বসলো, ভি ফার্স্ট বা বেস ফর্মটা ফিনিশ বসলো, এবং অবজেক্ট আরেকটা যেটা আছে সেটা দেয়ার ওয়ার্ক, এটা বসলো। ওকে, তো একদম সিম্পলভাবে হয়ে গেল। তো নেক্সট ওয়ানটা আমরা একই রকমভাবে ট্রাই করি, দেখা যাক সেখানে কী বলা হচ্ছে। আমরা তাদেরকে দিয়ে আমাদের মেঝে পরিষ্কার করালাম, আমরা তাদেরকে দিয়ে আমাদের মেঝে পরিষ্কার করালাম। আচ্ছা, তো এইখানে যে লাইনটা আছে এটার মধ্যে দেখো আগের লাইনের দুটোর তুলনায় একটা ডিফারেন্স রয়েছে, সেটা কী কী ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি আমরা? আগে বলা হয়েছে করায়, করায় জাতীয় কথা, এরকমটা হয় মানে এই সব সময়ের জন্য হয় এরকম একটা ব্যাপার, প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে সেটা হচ্ছে না, এক্ষেত্রে কী হচ্ছে? বলা হচ্ছে করালাম, হয়ে গেল ব্যাপারটা, এখন হচ্ছে না, হয়ে গেল, পাস্ট টেন্স। তো যেই পাস্ট টেন্স আসে তখন হ্যাভ আর হ্যাজ তো হবে না, কোনটা হবে? হ্যাভ বা হ্যাজের পাস্ট যেটা, হ্যাড, সেটার ব্যবহার করতে হবে। তো লিখবো আমরা সেভাবে। তো এখানে দেখো লাইনটা প্রথমে আছে আমরা, শব্দটা প্রথমে যেটা পাচ্ছি আমরা সেটা হলো আমরা। তো প্রথমে তো সাবজেক্ট দেব, আমরাটাই হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে উই, লিখে দেব উই দিলাম। এবার যেহেতু শেষের দিকে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, করালাম, তাই জন্য হ্যাভ আর লিখবো না, হ্যাজও লিখবো না, লিখবো হ্যাড, সেটা এখানে লিখে দেব উই হ্যাড। হলো, তার মানে সাবজেক্ট বসলো, হ্যাভ ফর্ম বসলো, এবার কি আছে? এবার আছে দেখো অবজেক্ট, সেই অবজেক্ট যেটা একটা পার্সন, এখানে পার্সন কি আছে? পার্সন এখানে একজন নেই, অ্যাকচুয়ালি অনেকে আছে, তো সেই সেন্সে তাদেরকে এটা লিখতে হবে। তো তাদেরকে লিখবো, তার মানে উই হ্যাড দেম, তাদেরকে অর্থে দেম। তো এখানে এটা পার্সন শুধু নয়, প্লুরাল ফর্ম হিসেবেও ভাববে, হ্যাঁ, মানে যেমনটা এখানে হলো যে সিঙ্গুলার নয়, সিঙ্গুলার প্লুরাল বোথ হতে পারে, এখানে যেমনটা প্লুরাল ফর্ম দেখতে পেয়েছি, বাট আগে আমরা সিঙ্গুলার ফর্ম দেখেছি, হিম ছিল, মি ছিল, এখানে প্লুরাল ফর্ম হলো, অনেক লোককে বোঝাচ্ছে। যাই হোক, তো উই হ্যাড দেম, তারপরে কি? উই হ্যাড দেমের পর তাদেরকে দিয়ে আমাদের মেঝে পরিষ্কার করালাম, পরিষ্কার করানোর কথাটা বলা হয়েছে, পরিষ্কার করা মানে কি? ক্লিন করা, সেটাই লিখে দেবো। তো উই হ্যাড দেম ক্লিন, ফার্স্ট ফর্মটা বসবে বেস ফর্ম, ক্লিন কি? না আমাদের মেঝে, আওয়ার মেঝে মানে বাড়ির মেঝে অবভিয়াসলি, তো ক্লিন আওয়ার ফ্লোর হলো, উই হ্যাড দেম ক্লিন আওয়ার ফ্লোর। ওকে,
তো উই হ্যাড দেম ক্লিন আওয়ার ফ্লোর, এই যে কথাটা এখানে বলা হয়েছে, তো আমরা তাদেরকে দিয়ে আমাদের মেঝে পরিষ্কার করালাম, এই সেন্সটা এখানে বোঝা যাচ্ছে। এইবার এখানে আমরা যে লাইনটা পেলাম সেই লাইনটার ফরম্যাটটাও আগের লাইন মানে এই মেন ফরম্যাটের সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখি একই ম্যাটার আসলো কি না। তো সাবজেক্ট আছে উই হলো, তারপরে হ্যাভ ফর্ম হ্যাড ব্যবহার করেছি, অবজেক্ট আছে দেম সেই সেন্সে আসলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ক্লিন আসলো, তারপরে অবজেক্ট আবার একটা আছে সেটা হলো আওয়ার ফ্লোর, এই বিষয়টা ওকে একদম সিম্পলভাবে ওই ফরম্যাট অনুযায়ী হয়ে গেল, উই হ্যাড দেম ক্লিন আওয়ার ফ্লোর এরকমভাবে বলা হলো। মনে রাখবে এই যে তিনটে লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটে লাইনের ক্ষেত্রে যাকে দিয়ে সাবজেক্ট কাজটা করাচ্ছে তার কথাটা এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হচ্ছে, মানে ও কাজটা করছে এরকমভাবে বলে দেওয়া হচ্ছে সরাসরি, ওকে। তো সেই সেন্সটা এবার আমরা যখন পরের লাইনটায় পরের যে তিনটে লাইন সেখানে দেখব, সেখানে এর থেকে একটু আলাদা লাইন দেখব, কেমনভাবে হচ্ছে। প্রথম যে লাইনটা এখানে পাচ্ছি আমরা, বা ফোর্থ যে লাইনটা, রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয়, ওকে, রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয়, এটার ক্ষেত্রে আগের লাইনের থেকে পার্থক্য কী আছে? চলো বেশি কিছু ভাবতে হবে না, প্রথম লাইনের সঙ্গে এটাকে কম্পেয়ার করো। ফার্স্ট লাইনে কী ছিল? সে আমাকে দিয়ে তার কাজ করায়, সে আমাকে দিয়ে তার কাজ করায়, মানে যাকে দিয়ে কাজ করাচ্ছে তার কথা লেখা আছে। এখানে রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয়, করিয়ে নেয় কার দ্বারা বলা নেই। তো এখানে আমরা যে সেন্সটা দেখতে পাচ্ছি, অন্যের দ্বারা একটা কাজ করানো হয় এই সেন্সটা আছে, প্লাস এখানে দ্বারা জাতীয় সেন্স আছে। যদি আমি এখানে লিখেও দিতাম যে সে রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয় ধরো ওদের দ্বারা বা আমাকে আমাকে দিয়ে এরম টাইপের বলা থাকে, তো তার মানে ওই দ্বারা জাতীয় সেন্সটা যেই চলে আসলো তার মানে প্যাসিভের সেন্স আসছে, তাই তো? আমরা প্যাসিভ ভয়েস দেখেছি বিষয়টা, যে প্যাসিভে অন্য কারোর দ্বারা যখন কাজ সম্পন্ন হয় এই সেন্সে আমরা বাইয়ের ব্যবহার করে থাকি, তো ওরম ধরনেরই কনসেপ্টটা আসছে যে এখানে বাইক পরিষ্কার করিয়ে নেয় মানে কারোর দ্বারা করিয়ে নেয়, সেম ম্যাটার হলো। তাহলে এটা প্যাসিভের সেন্স, আগে যে সেন্সগুলো দেখেছি ওটা অ্যাক্টিভের সেন্স। তো প্যাসিভের সেন্স অনুযায়ী যেই করবো একটুখানি সামান্য একটুখানি ফরম্যাটে চেঞ্জ আসবে, সেটা কেমনভাবে হবে প্রথম লাইনটা লিখি তারপরে ফরম্যাটটা আমরা ফাইন্ড আউট করে নেব, ওকে। দেখো কিভাবে হয়, প্রথমে আছে রাম, সেটাকে লিখে দাও, রাম লিখলাম, এবার কি করবে শেষের দিকে এসো দেখো কি বলা হচ্ছে, রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয়। আগে যেরকম ফরম্যাটটা হয়েছে, প্রথমে যখনই কোনো একটা কাজ এরকম কাউকে দিয়ে করায় জাতীয় সেন্স আসছে, তখনই সেক্ষেত্রে আমরা ওই হ্যাভ বা হ্যাজের ব্যবহারটা করে লাইনটাকে লিখছি। এবার যেই আমরা এরকমভাবে এই লাইনটাকে লিখতে যাব, এখানে বুঝতে হবে সবার প্রথমে টেন্সটা কী আছে, টেন্স কী আছে, বলা আছে করিয়ে নেয়, তার মানে এটা সব সময় হয় এরকম একটা ব্যাপার, নিয়মিত হয় বা যাই হোক বর্তমানকালে হয়, মোটমাট কথা হচ্ছে এইটা। তো বর্তমানে হচ্ছে মানে হ্যাভ বা হ্যাজ আসবে, অ্যাজ ইউজুয়াল যেমন আগে দেখলাম এখানেও তাই করব। তো এখানে রাম আছে যে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমরা লিখব হ্যাজ, হ্যাভ তো হবে না রামের পরে, রাম হ্যাজ হলো। এবার রাম তার বাইক পরিষ্কার করিয়ে নেয়, এখানে রামের পরেই যে কথাটা আসছে তার বাইক, যেটা হলো আরেকটা অবজেক্ট যেটা আমরা আগে দেখেছিলাম, সেন্টেন্সের মধ্যে দুটো করে অবজেক্ট থাকছে, এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, ওই দাঁড়া বিষয়টা যেহেতু নেই তাই জন্য আরেকটা অবজেক্ট রিমুভ করে দেওয়া আছে। যাই হোক, তো এখানে রাম হ্যাজ তার বাইক, তার মানে রাম হ্যাজ হিজ বাইক, রাম হ্যাজ হিজ বাইক কি পরিষ্কার করিয়ে নেয়, পরিষ্কার করানো মানে কি ওয়াশ লিখতে পারি আমরা। তো এবার যখন এরম ধরনের সেন্স আসে, কোনো একটা কাজ কাউকে দিয়ে করিয়ে নেয় এরম ধরনের ব্যাপার চলে আসে, ডিরেক্টলি বলা হচ্ছে না বরং একটা ওরকম দাঁড়া জাতীয় সেন্স দিয়ে বলা হচ্ছে, প্যাসিভের সেন্সে আসছে, তখন যেহেতু আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, তাই জন্য এখানেও আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। তো রাম হ্যাজ হিজ বাইক ওয়াশ না লিখে লিখতে হবে ওয়াশড, ওকে, রাম হ্যাজ হিজ বাইক ওয়াশড হলো, রাম হ্যাজ হিজ বাইক ওয়াশড, অন্যের দ্বারা কাজটা করিয়ে নিল তাই জন্য বলা হলো যে ওয়াশড, বোঝা গেল? তাহলে এইবার এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এই লাইনের ক্ষেত্রে সাবজেক্ট ছিল প্রথমে, এখানেও সাবজেক্ট আছে, এই পর্যন্ত সেম, ওখানে হ্যাভ ফর্ম ছিল এখানেও হ্যাভ ফর্ম আছে, এটাও সেম,
এরপরে গিয়ে হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা কি হচ্ছে, এখানে ছিল মি, অর্থাৎ যে কাজটা করছিল তার কথা বলা ছিল, মানে মানুষের কথা বলা ছিল, পার্সনের কথা বলা ছিল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আছে হিজ বাইক, যেটা কোনো মানুষ তো নয়, সেটা হলো একটা বস্তু, একটা থিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেন্স চলে আসছে, অন্য যে অবজেক্টটা ছিল সেটার ব্যবহার হচ্ছে। এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম এসেছিল, এখানে আসছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, এরকম ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি। এবার যদি আমি এখানে বাই দিয়ে পার্টটা জুড়িনি, যদি দাঁড়া দিয়ে কিছু বলা থাকতো তাহলে সেই পার্টটা এখানে লিখে দিতে হতো যে রাম হ্যাজ হিজ বাইক ওয়াশড বাই মি বা বাই হার বাই হিম, এরকম কিছু সব লেখা থাকতো, সেই সেন্সটা। যাই হোক, তো এবার যদি আমরা এই ফরম্যাট অনুযায়ী এখান থেকে ফাইন্ড আউট করতে চাই তাহলে মূল বিষয়বস্তুটা কেমন আসছে দেখে নাও। তাহলে সেকেন্ড ফরম্যাট অনুযায়ী প্রথমে বসছে সাবজেক্ট, তারপরে কি আসছে, সাবজেক্টের পরে আসছে হ্যাভ ফর্ম। ওকে, তো লিখে দেওয়া যাক হ্যাভ ফর্ম, বুঝলো? তারপরে কি আসছে, হ্যাভ ফর্মের পরে আসছে হিজ বাইক, যেটা একটা অবজেক্ট। সো অবজেক্ট এখানে চলে আসছে, সেটা আমরা লিখব, কিন্তু অবজেক্টের পাশে লিখে দিতে হবে বস্তু বোঝাচ্ছে প্রধানত, তাই জন্য থিং। ওকে, বোঝার সুবিধার জন্য এরমভাবে লিখে দিলাম। তো সাবজেক্ট, তারপর হ্যাভ ফর্ম, তারপরে অবজেক্ট গেল, তারপরে আসছে ভার্বটার থার্ড ফর্ম। ওকে, থার্ড ফর্ম, তো ভি থ্রি। আগের ক্ষেত্রে এসেছিল ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আসছে থার্ড ফর্ম। এবার এরপরে যদি অন্য অবজেক্ট থাকে, যেমন আমি বললাম দাঁড়া দিয়ে সেন্সটা, তাহলে সেটা তারপরে ধরে নিতে হবে, বাই দিয়ে বাকি পার্টটা লিখে নিতে হবে, এরম হলো ব্যাপার। এবার এখানে যে বিষয়টা তোমাদের বোঝার সেটা হলো, এক্ষেত্রে যে অবজেক্টটা থাকছে সেটা হলো ডুয়ার, মানে সে কাজটা করছে, আর এক্ষেত্রে যে অবজেক্টটা থাকছে সে হচ্ছে রিসিভার, মানে বলতে পারো যে মানে আর কি লাস্ট পার্টটা যেটা রিসিভ করছে আর কি, সেটা ও হলো রিসিভার। যাই হোক, অত কনফিউজিংভাবে ভাবতে হবে না, একদম সহজভাবে বুঝে নাও। যখন অ্যাক্টিভিটির লেভেলটা যে মানে যে অ্যাক্টিভিটিটা প্রেজেন্ট করা হচ্ছে সেটা যে করছে তার কথা থাকবে, তখন আমরা এই ফার্স্ট রুল অনুযায়ী লিখব। ওকে, যখন আমরা দেখব অ্যাক্টিভিটি যার দ্বারা করা হচ্ছে সেই দ্বারা জাতীয় সেন্স চলে আসছে, প্যাসিভের সেন্সটা চলে আসছে, ডিরেক্টলি বলা হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা সেকেন্ড রুল অনুযায়ী করব। ওকে, তো এই লাইনটা আমরা লিখে দিলাম, পরের লাইনটাও দেখো সেম প্রসেসে আছে, একই সিস্টেম, যেরকমভাবে এটা করলাম একই প্রসেসে এটাও করব। চলো ট্রাই করা যাক। তারা তাদের জামা ইস্ত্রি করিয়ে নেয়, কাজটা করে নিয়মিত, লাইক হয় বর্তমানকালে হয়, এরমভাবেই বলা হয়েছে, আগেও বলা হয়েছে করিয়ে নেয়, এখানেও বলা হয়েছে করিয়ে নেয়, একই রকমের সেন্স, শুধু পার্থক্যটা হলো ওই সাবজেক্টের কনসেপ্টে। এখানে যাই হোক, আমরা ট্রান্সলেট করি, প্রথমে আছে তারা, তো সেই মতন তারা সেন্সে দে, যেই দে ব্যবহার করলাম, দে তো প্লুরাল ফর্ম, তো দের পরে তো হ্যাজ বসবে না, কি বসবে, প্রেজেন্টে হ্যাভ লিখব, সেটা লিখে দেবো দে হ্যাভ। দে হ্যাভ লেখার পরে কি করব, দেখো এখানে বলা হচ্ছে যে এই যে হ্যাভ যেই দিলাম তার মানে করিয়ে নেয় সেন্সটার মধ্যে ওই টার্নটা এখানে চলে আসলো, দে হ্যাভ। এরপরে আছে তাদের জামা, যেটা আগের ক্ষেত্রে ছিল রাম, তার ছিল বাইক, হিজ বাইক, এখানে বলা হচ্ছে এই যে ব্যক্তি সাবজেক্ট তার সংক্রান্ত কোনো বিষয় বলা থাকবে। রামের ক্ষেত্রেও তাই হয়েছে, রামের সংক্রান্ত বিষয় বলা হয়েছে, রাম আর তার বাইক, এখানে দে তাদের জামা, তো দেয়ার শার্টস, দে হ্যাভ দেয়ার শার্টস, তাদের জামা, দে হ্যাভ দেয়ার শার্টস কি, ইস্ত্রি করিয়ে নেয়, ইস্ত্রি করানো মানে আয়রন করা, সেটা লিখতে হবে, তো ইস্ত্রি করানো আয়রন যদি হয় সেটা থার্ড ফর্ম আয়রনড। ওকে, দে হ্যাভ দেয়ার শার্টস আয়রনড, এখানেও বাই বিষয়টা লিখিনি আমি, বাট এটাও হতে পারে যে ইস্ত্রি করিয়ে নেয় তাকে দিয়ে বা আমাকে দিয়ে, এরম টাইপের সেন্স, যাকে দিয়ে করায় বা যার দ্বারা করিয়ে নেয়, তার দ্বারা করিয়ে নেওয়া হয়, এরম জাতীয় সেন্স আসে, তখন সেক্ষেত্রে বাই দিয়ে সেই পার্টটা লিখে দিতে হবে। তো এবার আমরা আগের স্ট্রাকচারের সঙ্গে একবার মিলিয়ে নিই সেকেন্ড স্ট্রাকচারটা, সাবজেক্ট বসার কথা সেটাই বসেছে, দে হয়েছে, তারপরে আসবে হ্যাভ ফর্ম, হ্যাভ বসেছে, তারপরে অবজেক্ট আসবে যেটা একটা বস্তু বোঝাবে, এখানে এসছে দেয়ার শার্টস, যেগুলো বস্তু নো ডাউট, তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, তো এখানে দেখো আয়ার্ন্ড, যেটা হলো ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। ওকে, তো এরমভাবে রুলটা মেনটেন করলো। পরের লাইনটা দেখো, লাস্ট লাইনটা কি বলা হচ্ছে, রোহিত তার মোবাইল সারিয়ে নিল, এখানে
আগের লাইনের তুলনায় পার্থক্য কোথায় আছে? আগে বলা হয়েছে করিয়ে নেয়, এখানে বলা হচ্ছে সারিয়ে নিল, পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যেই হয়, যেখানে আমরা এই যে থার্ড লাইনটা সেখানে দেখেছিলাম লেখা ছিল মেঝে পরিষ্কার করালাম, অন্যকে দিয়ে করালাম, পাস্ট টেন্সেই বলা হয়েছিল, তো সেই জন্য হ্যাড ব্যবহার করেছিলাম। এখানেও তো তাই হবে নাকি? সেম ব্যাপার, তাহলে সেই মতন লেখা যাক। রোহিত আছে, প্রথমে লিখে দাও রোহিত, রোহিত লিখলাম, তারপর বলা হয়েছে সারিয়ে নিল, তো পাস্ট সেন্সটা বোঝানোর জন্য হ্যাড লিখব, রোহিত হ্যাড দিলাম। তারপরে কি বলা হচ্ছে? রোহিতের যে জিনিসটা সেটা কোনটা? সেটা হলো রোহিতের মোবাইলটা, তার মোবাইল লেখা যাক, রোহিত হ্যাড হিজ মোবাইল, রোহিত হ্যাড হিজ মোবাইল, হ্যাড হিজ মোবাইল কি? সারিয়ে নিল, সারিয়ে নেওয়া মানে কি? রিপেয়ার করা, তো রিপেয়ার রিপেয়ার্ড হয়ে যাবে, হ্যাড হিজ মোবাইল রিপেয়ার্ড হলো। এটারও ফরম্যাটটা মিলিয়ে নেওয়া যাক আগের সঙ্গে, আগের মানে সেকেন্ড ফরম্যাটের সঙ্গে মিলছে কীভাবে। সাবজেক্ট ছিল, এখানেও সাবজেক্ট আছে, আচ্ছা হ্যাভ ফর্ম, হ্যাড বসে গেছে, তারপরে অবজেক্ট যেটা একটা বস্তু, হিজ মোবাইল, এখানে একটা থিং বোঝাচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার্ড বসে গেল। একদম সেমভাবে যেগুলো আমরা এই তিনটে লাইনে করলাম সেটা কিন্তু দেখতে পেলাম যে এই ফরম্যাট অনুযায়ী হয়ে গেল, এবং প্রথম ফরম্যাট অনুযায়ী ফার্স্টের তিনটে লাইন আমরা দেখেছি। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাভ ফর্মের ব্যবহার করে আমরা এরকম ধরনের লাইনগুলোকে সহজে বানাতে পারি। আমি তোমাদের বাকি যে ভার্বগুলো আছে সেগুলো নিয়েও ডিটেলসে ডিসকাস করবো, আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে সেগুলো আমি তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। আর একটা কথা এখানে বলে রাখি, জানবে আমরা এই যে কজেটিভ ভার্বের ব্যবহার সেই ধরনের ক্ষেত্রেই প্রধানত করি যেখানে দেখা যায় যে কোনো একটা কাজ যখন কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেই সংক্রান্ত কোনো ভার্ব বা কোনো ওয়ার্ড এক্স্যাক্টলি থাকে না, এরম সেন্স হয়। যেমন ধরো আমি যদি বলি যে কি বলা যায়, ধরো আমি যদি বলি যে আমি খাই, তো এক্ষেত্রে আমি খাই বললে আমি বলতে পারি যে আই ইট। এবার আমি যদি বলি আমি খাওয়াই তাহলে কি বলবো? তখন সেক্ষেত্রে বলবো আই ফিড, রাইট? এটা হচ্ছে আমি খাই বললাম তাই বললাম আই ইট, এবার যেই বলছি আমি খাওয়াই তখন বলছি আই ফিড, এরমভাবে। তো খাওয়ানো যেটা কিনা হচ্ছে আমার দ্বারা অন্যের প্রতি কাজ, আর যখন খাই আমার নিজের প্রতি কাজ, এই দুটো ভার্বের জন্যই বা দুটো কাজের জন্যই ইংলিশ ওয়ার্ডটা কিন্তু উপস্থিত আছে। কিন্তু অনেক এমন ক্ষেত্র আছে, বেশ বেশ কিছু আছে যেখানে এরম ধরনের সেন্সটা পাওয়া যায় না। যখন একটা কাজ আমি নিজের জন্য করি আর অন্যের জন্য করি, দুটোর জন্য ডিফারেন্ট ভার্ব পাওয়া যায় না, তখন ব্যবহার হয় এই কজেটিভ ভার্বের। যেমন ধরো এই যে লাইনটা এখানে বলা হয়েছে ডু, ডু মানে কি? ডু মানে করা। আমি যখন আমার নিজের জন্য করছি আমি ডু ব্যবহার করলাম, অন্যের জন্য যখন করছি তখনও কি আমি ডুই ব্যবহার করব? তখন অন্য কোনো ভার্ব কি আছে? সেরম ধরনের কিন্তু খুব একটা ইউজফুল ভার্ব নেই, যার জন্য আমরা ওই কজেটিভ ভার্বের ব্যবহার করে ওই সেন্সটাকে বোঝাতে পারি। এরম ধরনের ম্যাটারগুলোর ক্ষেত্রে আমরা প্রধানত এই ভার্বের ব্যবহার করি। ওকে, তোমরা দেখতে পাবে আরও যখন ক্লাসগুলো আমি কন্টিনিউ করবো সেখানে এই কনসেপ্টটাকে আরও ডিটেলসে বোঝাবো। তো অবশ্যই এই বিষয়টাকে মানে খাতায় নোট ডাউন করো এবং নিজের ইচ্ছে মতো লাইন এই কনস্ট্রাকশন অনুযায়ী বানাও, যত বানাবে বিষয়টা তত ক্লিয়ার হতে থাকবে। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো সবার মধ্যে যাতে করে যাদের এই রিলেটেড ম্যাটারে কনফিউশন আছে ক্লিয়ার করতে পারে। ওকে, এনিওয়ে আজকে তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসছি এটারই সেকেন্ড ক্লাস নিয়ে। বাই।